সুরান্না নামে একজন কৃষক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কোপাবানি পল্লীতে বাস করত। সে প্রতিটি ফসলের জন্য অর্থ বিনিয়োগ করত, কিন্তু তা থেকে পর্যাপ্ত আয় পেত না। সুতরাং সে ক্ষতির সম্মুখীন হতে থাকে এবং ঋণ নিতে থাকে। তার জমি ও বাড়ি বিক্রি হয়ে যায়। সে তার স্ত্রী ও সন্তানদের খাওয়ানোর জন্য কিছু কাজ খুঁজতে থাকে, কিন্তু কোনো কাজই পায় না। একদিন তার স্ত্রী সুরান্নাকে বলে, মনে হচ্ছে বাবাজির নারকেল গাছের বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে একবার যাও তো, চেষ্টা করো, হয়তো পেয়েও যেতে পারো। তুমি যেমন বলছো, আমি যদি বাবাজির কাছে গিয়ে চাকরি খোঁজার চেষ্টা করি তবে আমি কেবল চাকরিই পাবো। হতে পারে, কিন্তু তুমি যে কাজ করবে সে কি 300 বিপরীতে অন্তত 100 টাকা কি দেবে না? তুমি যদি সেই 100 টাকাও পাও সেটাও তো আমাদের জন্য অনেক দরকারি হবে, তাই না? একটু ভেবে দেখো, আমাদের লাভই হবে। কিন্তু বলে দিলাম। তার পরামর্শ নিয়ে সুরান্না কাজের জন্য বাবাজির নারকেল বাগানে যায়। কোনোভাবে সে বাবাজিকে রাজি করায় এবং তার কাছ থেকে একটি কাজ পায়। সুরান্না সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে এবং তার মজুরি নিতে বাবাজির কাছে যায়। কি সুরান্না, মজুরি চাইছো? তোমাকে কি আমি শ্রমিকের মতো দেখেছি নাকি, যে পারিশ্রমিক হিসেবে কাজ করছো? কি সুরান্না, মজুরি চাইছো? আমি কি তোমার সাথে শ্রমিকের মতো আচরণ করেছি যে তুমি পারিশ্রমিক চাইছো? এক কাজ করো, তুমি দুটো ছোট কোমল নারকেল তুলে তোমার বাড়িতে নিয়ে যাও। যেহেতু এখন গ্রীষ্মকাল, তোমার বাচ্চারা সেগুলো পান করতে পারবে, কিন্তু টাকা পাবে না। এখানে আসাটাই আমার বোকামি হয়েছে। এই বলে সে দুটি কোমল নারকেল তুলে নিয়ে বাড়িতে ফিরে যায়। বাড়ির দিকে যাওয়ার পথে সে দেখে এক সাধু রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সুরান্না সাধুর কাছে যায় এবং তাকে জাগানোর চেষ্টা করে। সাধু না জাগলে তাকে একটি নারকেলের জল চোখে মুখে ছিটিয়ে দেয়। এরপর দ্বিতীয় নারকেলটি ভেঙে সে সাধুকে খেতে দেয়। সাধু তাকে বলে, ধন্যবাদ সাহায্যের জন্য। ঠিক আছে স্বামীজি, আপনি সাবধানে যান। সুরান্না সেই জায়গা ছেড়ে চলে যেতে গেলে সাধু তাকে ডাক দেয় এবং কোমল নারকেল দেয়। তুমি আমাকে যে সাহায্য করেছো তার জন্য তুমি দয়া করে প্রতিদান হিসেবে এটি নিয়ে যাও, আমার ভালো লাগবে। সুরান্না সাধুর কাছ থেকে সেই নারকেলটি নিয়ে তার বাড়িতে ফিরে যায়। সে তার বাড়িতে পৌঁছানোর সাথে সাথে নারকেলটি খুব ভারী হয়ে ওঠে এবং সুরান্না তা মাটিতে রেখে দেয়। নারকেল মাটিতে স্পর্শ করার সাথে সাথে এটি একটি বড় জাদুর নারকেলে পরিণত হয়। জাদুর নারকেল থেকে কণ্ঠস্বর শোনা যায়। এই নারকেলের কাছে তুমি যা চাইবে তাই পাবে, সব সমস্যা থেকে মুক্তি পাবে। তারপর সুরন্যা তার মনের ইচ্ছে তাকে জানায়। সেই নারকেল থেকে একটি শীতল পানীয় বের হয়। সুরন্যা তা দেখে তার স্ত্রীকে বলে, এই জাদু নারকেল থেকে আমি যা চেয়েছি তাই পেয়েছি, এটা নিশ্চয়ই আমাদের সমস্যার সমাধান করবে। হ্যাঁ, ঠিকই বলেছো, আমাদের সমস্যার দিকে তাকিয়ে কোনো ঈশ্বর আমাদের প্রতি তার করুণা দেখিয়েছেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, সেই সাধুকে একটি ছোট্ট সাহায্যের জন্য তিনি আমাকে এত বড় প্রতিদান দিয়েছেন। প্রকৃতপক্ষে ভগবান সেই সাধুকে রূপে আগমন করেছেন। সেই দিন থেকে সুরান্না সেই জাদু নারকেল থেকে নারকেলের জল, আখের রস, পানীয় এবং অনেক তরল পায়। সেই পানীয় বিক্রি করে সে উপার্জন করতে থাকে এবং স্ত্রী ও সন্তানের সাথে সুখে বসবাস করতে থাকে। নাগান্না এবং সাকুবাই নামে এক দম্পতি চিট্টিপল্লি নামে একটি গ্রামে থাকতেন। তাদের একটি মাত্র কন্যা ছিল। নাগান্না পাশের জঙ্গল থেকে কাঠ কেটে গ্রামে বিক্রি করতেন এবং তারা সেই অর্থ দিয়ে সংসার চালাতেন। এইভাবে তাদের দিন কাটে। এইভাবে এত পরিশ্রম করে যে কাঠগুলো বিক্রি করার জন্য নিয়ে আসছো সেই দিয়ে তো মেয়েকে একবেলা খেতেও দিতে পারছি না। তুমি জঙ্গল থেকে কাঠ কেটে এনে সেগুলো বিক্রি না করে বাড়িতে নিয়ে আসো কেন? এটা ঠিক, আমিও জানি মেয়ে বড় হচ্ছে, কিন্তু জঙ্গল থেকে যতই কাঠ কেটে নিয়ে আসি না কেন, যারা কেনার তারা কেনা অনেক কমিয়ে দিয়েছে। সবাই বিদ্যুতের গ্যাসে খাবার রান্না করে, তাহলে কাঠটা কিনবে কে বলো তো? এটাও তো সত্যি, এখন তোমার একার উপার্জনে আমাদের পেট ভরবে কি করে, দুঃখ কি করে দূর হবে বলো তো? এক কাজ করি, কাল থেকে আমিও বনে যাব, বনে পাওয়া ফল আর সবজি এনে গ্রামে বিক্রি করব, আয় একটু বাড়বে, কি বলো? এই কথা শোনার পর সে মানা করতে পারে না। এভাবে স্বামী স্ত্রী দুজনে মিলেই বনে গিয়ে কাটাত, স্ত্রী ফলমূল সবজি এনে গ্রামে বিক্রি করত। ফল খুবই সুস্বাদু ছিল, কিন্তু ব্যয়বহুল হওয়ার কারণে তার ফল কেউ কিনত না।
দেখি এটা তো খুবই ভুল কথা। এত কম দামে চাইছেন, এটা কি করে সম্ভব? কম নয় তো কি, কি করে চাও এত দাম? পাখির খাওয়া ফল এনে বিক্রি করছো আর দাম চাইছো? যদি দিতে হয় দাও, নয়তো আমি চললাম। এই বলে সে চলে যায়। এইভাবে ভালো ফল আর সবজি না আনায় সাকুর ব্যবসা ভালোভাবে চলে না। এইভাবে চললে তো মুশকিল হয়ে যাবে। কাল থেকে আর নিচে পড়ে যাওয়া ফল আনবো না, গাছ থেকে পেরেই ফল আনবো। পরের দিন তার স্বামী অন্য গ্রামে যায়। তখন সে একাই সেই জঙ্গলের ভেতরে মাথায় ছুরি নিয়ে পৌঁছে যায়। জঙ্গলের অনেক ভেতরে সে পৌঁছে যায় এবং সেখানে অনেক ভালো ভালো ফল দেখতে পায়। সমস্ত ফল ছুরিতে রাখার সময় সে একটি গাছে একটি বড় আম দেখতে পায়। বাবা, এত বড় আম! এই আম যদি একদিনে বেচতে পারি তাহলে দুদিনের টাকা উঠে আসবে। এইরকম ভাবতে ভাবতে সে সেই আমটি নিয়ে বাড়িতে ফিরে আসে। অবাক হয়ে আমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই আমের ভিতর থেকে আওয়াজ আসতে থাকে। বাবা রে, আমের ভেতর থেকে আওয়াজ আসছে! ভেতরে দেখতে হবে কি আছে, নয়তো কালকে তো আমি বেশি দাম দিয়ে এটা বিক্রি করতে পারবো না। এভাবে ভাবতে ভাবতে সে একটি বড় ছুরি দিয়ে সেই আমটা কেটে ফেলে। কাটার সাথে সাথে তার মধ্যে একটি মেয়েকে দেখতে পায়। এটা দেখে, আরে বাপরে, এটার মধ্যে একটা মেয়ে! এটা ভূত আম নয় তো কোনো? ভয় তখন মেয়েটি কাঁদতে শুরু করেছে। মেয়েটিকে কাঁদতে দেখে তার মনে দয়া আসে এবং সে বাচ্চাটিকে কোলে তুলে নেয়। কে গো তুমি, এখানে কোথা থেকে এলে? আমরাই খেতে পারি না, এখন তোমায় কি খাওয়াই বলো তো? এ কথা বলা মাত্রই সেই আমের ভেতর থেকে স্বর্ণ মুদ্রা ও হীরা বের হতে থাকে। সেটা দেখে, হে ভগবান, এত সোনা! এটা তো কোনো সাধারণ বাচ্চা নয়, নিশ্চয়ই এ কোনো ভগবানের দূত। মেয়েটিকে পাশে রেখে সেই সোনাগুলি সে একটা বস্তার মধ্যে ভরে রেখে দেয়। তার স্বামী আসার সাথে সাথে সে সমস্ত কথা তাকে বলে। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তাদের জীবনে ধন সম্পদের কোনো কমতি থাকে না। তারা সেই শিশুটির খুবই যত্ন সহকারে লালন পালন করতে থাকে। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করে।